তাদের জন্যই তো এখানে 25 বছর সভা করেছে ইউপি পার্টি। উনি যে বিজেপিকে জয়েন করার আগে 4 বার গুয়াহাটি গেছেন, ওনাকে মন্ত্রী করতে হবে দাবি করে। আমরা আমাদের এই না, আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য আমি বিজেপিকে দেখি। যেমন দেখলাম যে বিপ্লব দেব আসার পরে ত্রিপুরাতে একটা সারা পড়েছে, তারপরে বিজেপিও আমাদের নরেন্দ্র মোদীজিও ত্রিপুরার প্রতি একটা নজর দিয়েছে। তখন আমরা ঠিক করলাম আমি রতন চক্রবর্তী চৌধুরী আমরা ডিসকাশন করেই বিজেপিতে জয়েন করি। তখন 2016 জুন এখানে বিপ্লব দেবের হাত থেকে বিজেপি। তো আজকে রতনলাল নাথে আপনাকে কি বলেছে? রতনলাল নাথ খুব বাজে ব্যবহার করেছে আমাকে, বাজে কমপ্লেন করে। আমি যেন ওনার সাবঅর্ডিনেট অফিসার। এরপর প্রেক্ষিতে আপনি কি করছিলেন? আমি বলতে চাই এটা উচিত না, ওনার থেকে এডুকেশন মিনিস্ট্রি দেয় তা অন্য কাউকে সরিয়ে দেওয়া হবে। সুশান্ত চৌধুরীও দিয়েছে হাইলি এডুকেটেড পার্সন, অথবা আমাদের যে স্পিকার আছে উনিও হাইলি এডুকেটেড পার্সন, প্রথম চক্রবর্তী, এরকম কাউকে দেওয়া হবে। এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাবসলিউটলি একজনের উপর দায়িত্ব থাকা দরকার। একজনের যদি ওভারলোড টানে তার মাথা কাজ করে না। স্যার, আপনি বিষয়টা নিয়ে কি আপনার সিএম সাহেবকে জানিয়েছেন? আমি সিএম সাহেবকে সম্ভব আমি জানিয়েছি যে এইভাবে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। তো সিএম সাহেব কি বললো আপনাকে? আমি সামনে সামনে কথা বলবো, এখন অসুস্থ, ওনাকে জাস্ট আমি ইনফর্ম করেছি। আমি বলবো দরকার বলে আমি দিল্লি দিয়ে নালিশ করবো, ওনাদের শুড বি রিমুভ ফ্রম দিল্লি। আর শিক্ষামন্ত্রী দ্বিতীয়বার আপনাকে ফোন করে কি বলছে? আবার আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, বাজে ব্যবহার করেন। আর হাইকোর্টে আপনার যে বলেছিলেন যে হাইকোর্টে আপনি মামলা করবেন, কি বিষয়ে স্যার? দরকার হলে আমি আমার বিশেষ সম্পত্তি জন্য আমি সিবিআই এম করে যাই। কার বিশেষ সম্পত্তি? এই রতন আমাকে এডুকেশন মিনিস্টার থেকে কাজ সন্তুষ্ট না। হ্যাঁ, আমি তো বলছি 1892 এখানে বিচার হয়েছে কলেজের 1964-তে। আমি 1965 ছাত্র ইউনিয়ন কলেজে। মেডিকেল কলেজের ব্যাপারটা নিয়ে কি হয়েছে বর্তমানে? মেডিকেল কলেজ তো এখানে প্রপারলি করা হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো